আমাদের সকলের বহুল পরিচিত গাছ লজ্জাবতী, যাকে কিনা একটু ছোঁয়া দিলেই লজ্জায় সে নিজেই নুয়ে যায়। অথচ সে মানুষের অনেক লজ্জার রোগকে নিবারণ করতে পারে। যৌনাঙ্গে কোনো ক্ষত হওয়া কিংবা যৌনাঙ্গ অনেক বেশি ঢিলা হয়ে যাওয়া এই সমস্যার সমাধান করতে পারে, যৌনতৃপ্তি দিতে পারে, যৌনরোগের সমাধান করতে পারে। এছাড়াও অসরোগ, হাত পায়ের জ্বালা পোড়া, প্রসবের পর নারী সরে আসা এমন অনেক গোপন রোগের সমাধানে ব্যবহার করা হয়ে থাকে লজ্জাপতি গাছকে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই গাছটির সঠিক ব্যবহার সম্পর্কে এবং কোন অংশ ব্যবহার করলে উপকারিতা পাবেন তাও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লজ্জাবতী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। এটি একটু লাজুক পাতা, সাধারণত স্থানীয় বিভিন্ন জায়গায় এ পাতাটি দেখতে পাওয়া যায়। পরিচিত বর্ষজীবী গুল্ম অথবা আগাছা ঔষধি হিসেবে পরিচিত এটি। এর কাণ্ড কিছুটা লতানো হয়ে থাকে, শাখা প্রশাখায় ভরা থাকে এবং শাখা প্রশাখায় অনেক বেশি কাঁটা থাকে। এটি কিছুটা লালচে বর্ণের হয়ে থাকে। কাণ্ডটি বেশ শক্ত হয়, সহজে ভাঙে না, পেঁচিয়ে টানলে ছেড়ে যায়। পাতা কয়েক জোড়া বিপ্রতীকভাবে থেকে থাকে। এছাড়াও হাতের স্পর্শে পাতাগুলো একেবারে নুয়ে পড়ে। পাতাগুলো কিছুটা তেঁতুল পাতার মতো দেখা যায়। একটি পাতার মধ্যে অনেক গুচ্ছ পাতা থাকে। এই গাছ হাত পায়ের জ্বালা পোড়া, অর্শ, রক্তপিত্ত, যোনির ক্ষত, নারী সরে আসা, আমসা সব কিছু দূর করতে পারে। হাত পা জ্বালা পোড়া করার কারণে অনেকেরই শরীরে জ্বর চলে আসতে পারে। এটি সাধারণত বর্ষা বা শরৎকালে বেশি দেখা যায়। এক্ষেত্রে লজ্জাপতি গাছ উপড়ে নিতে হবে। এর ভেতর থেকে মূলটিকে বের করে কেটে নিতে হবে, মূলটি ধুয়ে নিতে হবে, দেখতে হবে 10 গ্রাম পরিমাণ মূল আছে কি না। এই 10 গ্রাম মূলকে 4 কাপ জলের মধ্যে সেদ্ধ করতে হবে। জলটিকে 1 কাপে নামিয়ে এনে ছেঁকে এই জলটি সেবন করতে হবে। দিনের যে কোনো সময় সেবন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এতে হাত পায়ের জ্বালা পোড়া ও জ্বর ভালো হয়ে যাবে। অর্শ নিরাময় করতে আপনি ব্যবহার করতে পারেন লজ্জাপতির গাছ। কোনো খাবার খেলে বা ঝাল জাতীয় খাবার খেলে অর্শের যন্ত্রণা বাড়ে, তার সঙ্গে অনেকেরই মলত্যাগের সময় রক্তস্রাবের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে গাছের মূল নিয়ে নিতে হবে 10 গ্রাম আন্দাজ এবং 1 কাপ নিয়ে নিতে হবে দুধ ও 3 কাপ নিয়ে নিতে হবে জল। এবারে সব কিছু একসাথে মিশ্রিত করে ভালোভাবে সেদ্ধ করতে হবে। এই জলটিকে অর্ধেকে নামিয়ে এনে সকালবেলা 1 কাপ এবং বিকেলবেলা 1 কাপ পান করতে হবে। দুধ যদি ছাগলের দুধ হয় তবে বেশি উপকারিতা পেতে পারবেন। মনে রাখবেন 1 কাপ দুধে 3 কাপ জল মিশ্রিত করতে হবে, পাশাপাশি 10 গ্রাম পরিমাণ লজ্জাপতি গাছের মূল মিশ্রিত করতে হবে। অনেক মহিলাদেরই সন্তান প্রসবের পরে নারী সরে আসার সমস্যা দেখা যায়। এতে করে দেখা যায় তাদের বসতে অসুবিধা হয়, অনেকেরই আবার জড়ায়ও নিচের দিকে নেমে আসে। এক্ষেত্রে তাদের অস্বস্তি বোধ হতে পারে। 10 গ্রাম পরিমাণ লজ্জাবতি গাছের মূল 4 কাপ পরিমাণ জলের মধ্যে সিদ্ধ করে জলটিকে 1 কাপে নামিয়ে আনার পরে সেই জলটিকে 2 ভাগে ভাগ করে সকালবেলা বাসি পেটে 1 বার এবং সন্ধেবেলা 1 বার পান করতে পারলে এই সমস্যা থেকে দ্রুতই নারীরা মুক্তি পেতে পারবেন। আমাশয় রোগের ক্ষেত্রে লজ্জাবতি গাছের ডাল ও পাতা উপকার করতে পারে। 10 গ্রাম পরিমাণ ডাল ও পাতা নিয়ে 1 কাপ জলের মধ্যে সেদ্ধ করে এটিকে অর্ধেক বানিয়ে নিতে হবে। সেই জলটিকে প্রতিদিন 1 বার পান করতে হবে। সমস্যা খুব বেশি থাকলে 2 থেকে 3 বার পান করতে হবে। এটি আপনার আমাশয়ের সমস্যাকে পুরোপুরিভাবে ভালো করে দেবে। এমন অনেকেই আছে যাদের শরীরে ঘামের দুর্গন্ধের পরিমাণ খুব বেশি। শরীরে এতটাই ঘাম হয় যে গোসল করেও কোনো কুলকিনারা পান না, কাপড়ে হলদেটে দাগ পড়ে যায়। সেক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাটা ও পাতার কাত তৈরি করে শরীরে যে সমস্ত জায়গায় বেশি পরিমাণে দুর্গন্ধ হচ্ছে সেখানে লাগিয়ে রেখে 10 মিনিটের মতো করে রাখতে হবে। তারপরে সে জায়গাটি ধুয়ে ফেলতে হবে। সারাদিনে আর শরীরে বাজে স্মেল বা ঘামের দুর্গন্ধ আর হবে না। যদি কারো যোনিপথে ক্ষতের সৃষ্টি হয়, এর সাথে প্রচুর পরিমাণে সাদা স্রাবের সমস্যা দেখা যায়, আষ্টে দুর্গন্ধ দেখা যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এর থেকে মুক্তি পাওয়ার জন্য লজ্জাপতি গাছের পাতা দিয়ে সেদ্ধ করা জল ঠান্ডা করে আপনার যৌনাঙ্গ ধৌত করুন। এতে করে ক্ষত, চুলকানি, অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধের সমস্যা ভালো হয়ে যাবে। এছাড়া 10 গ্রাম পরিমাণ লজ্জাপতি গাছের ডাল ও পাতা নিয়ে
এক গ্লাস দুধে জাল করে দুধটি সকাল বিকাল দুবার পান করতে পারলে খুব দ্রুত জনির ক্ষত বা এই ধরনের সমস্যাগুলো ভালো হয়ে যায়। যদি কারো এমনটা দেখা যায় যে বারবার বাচ্চা প্রসবের কারণে বা অন্য কোনো কারণে জনি বেশ ঢিলা হয়ে গিয়েছে, সহবাসে তেমন একটা তৃপ্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা পরিচ্ছন্ন লজ্জাবতী গাছের পাতা ও ডাল ভালোভাবে বেটে নেবেন এবং সেটির একটি পুটলি তৈরি করবেন। সেই পুটলিটি যৌনাঙ্গে দিয়ে রাখতে পারলে আপনাদের জনির যে ঢিলে ভাব আছে সেটি খুব দ্রুত সেরে যাবে। নিয়মিত অন্ততপক্ষে 30 দিন থেকে 2 মাস পর্যন্ত এই কাজটি করে যেতে হবে। এছাড়াও লজ্জাবতী গাছ দিয়ে তৈরি করা তেল যদি আপনি আপনার জনিতে মালিশ করতে পারেন তবেও জনি বেশ টাইট হয়ে আসে। পুরুষদের অন্ডকোষে যদি কোনো সময় জল জমা হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সাধারণ কোনো তেলের মধ্যে লজ্জাবতী গাছের বীজ, পাতা ও ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। জলটি ঠান্ডা হয়ে এলে এটির দ্বারা অন্ডকোষ ধৌত করতে হবে বা তেলটি অন্ডকোষে মাসাজ করতে হবে, কিংবা সরাসরি লজ্জাবতী গাছের কাঁচা পাতা বেটেও পেস্ট হিসেবে লাগানো যেতে পারে। খুবই দ্রুত এতে করে অন্ডকোষে জমে যাওয়া জল বের হয়ে যাবে। নারীরা যদি জনিতে পুটলি হিসেবে এটিকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই পরিচ্ছন্ন কাপড়ে অল্প করে পুটলি করবেন এবং খুব দ্রুত যেন এটিকে বের করে আনা যায় সেভাবে এটিকে জনিতে দেবেন। যদি মনে হয় যে এটি জনিতে দিতে আপনি অসুবিধা বোধ করছেন, সেক্ষেত্রে লজ্জাবতী গাছ তেলের মধ্যে ভেজে সেই তেলটি জনিতে মাসাজ করুন, এতেই উপকারিতা পেতে পারবেন। যদি আপনার মল শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল আপনাকে সাহায্য করতে পারে। 7 থেকে 8 গ্রাম লজ্জাবতী গাছের মূল 1 কাপ জলের মধ্যে সেদ্ধ করে বাসি পেটে এই জলটি পান করুন। শক্ত মল হওয়া কিংবা বুলেটের মতো মল বের হওয়া দূর হয়ে যাবে, মল খুব দ্রুত নরম হয়ে যাবে এবং মল বের করতে আপনার যে কষ্ট হচ্ছিল তা দূর হয়ে যাবে। নিয়মিত লজ্জাবতী গাছের ডাল দিয়ে দাঁত মাজতে পারলে কিংবা মূল দিয়ে আপনার দাঁত পরিষ্কার করতে পারলে এতে করে দাঁতের ক্ষত, মুখের দুর্গন্ধ ইত্যাদি দূর হয়ে যায়। এছাড়াও লজ্জাবতী গাছের পরিচ্ছন্ন পাতা দিয়ে সেদ্ধ করা জল আপনি নিয়মিত কুলকুচো করতে পারেন। 10 থেকে 15 মিনিট এভাবে মুখে রেখে ফেলে দেবেন। এভাবে করতে পারলে মাড়ির যে কোনো রোগ বা মাড়ির ক্ষত দূর হয়ে যায়। একইভাবে 10 গ্রাম পরিমাণ লজ্জাবতী গাছের পাতা ও ডালের সেদ্ধ করা জল খেতে পারলে এটি আপনার বদহজম, আলসার, শ্বাসকষ্ট, পাইলস, পেট ফাঁপা ও শরীরের যে কোনো ধরনের ক্ষতের সমস্যাকে দূর করে দিতে সাহায্য করে। জানলে অবাক হবেন যে এটি আপনাকে যে কোনো ধরনের অ্যালার্জি, চুলকানি কিংবা শরীরে জ্বালা পোড়া, ক্ষত ইত্যাদি থেকে দূরে রাখতে সাহায্য করে। যদি এমনটা হয় যে আপনার শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হয়েছে, চুলকাচ্ছে, অ্যালার্জি, দাঁত, খাজ, বিখাউজের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে লজ্জাবতী গাছের পাতা বেটে সেখানে প্রলেপ হিসেবে নিয়মিত লাগান। ভালো না হয়ে যাওয়া পর্যন্ত লাগিয়ে যাবেন, কিছুদিনের মধ্যে সেই ক্ষত ভালো হতে শুরু করবে। যাদের যৌন জীবনে দুর্বলতা রয়েছে, যৌন ইচ্ছা কম, কোনো কিছুই করতে মন চায় না, স্ত্রী সহবাসে তৃপ্ত নয়, কিংবা মহিলারা সন্তান প্রসবের পরে যৌন ইচ্ছা কমে গিয়েছে, তারা রোজ সকালবেলা বাসি পেটে লজ্জাবতী গাছের 10 গ্রাম পরিমাণ মূল 1টি কাঁচা পান পাতা ও 1 চা চামচ মধুর সাথে সেবন করবেন। সকালবেলা যদি সেবন করা সম্ভব না হয় তবে যেদিন সহবাস করবেন সেদিন সহবাসের দিন রাতের বেলা সেবন করবেন। এভাবে আপনি আপনার রোগকে খুব দ্রুত দূর করে ফেলতে পারবেন। তবে অবশ্যই নিয়ম মেনে এই রেমেডি যখন শুরু করবেন টানা 7 থেকে 15 দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। এরপরে আপনি আপনার রোগে উন্নতি লাভ করতে পারলে সপ্তাহে 1 থেকে 2 দিন বা যেদিন সহবাস করবেন সেদিন খেলেই যথেষ্ট। লজ্জাবতী গাছের কাঁচা সেবন করলে সর্দি কাশি দূর হয়ে যায়, শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা থাকলে তা দূর হয়ে যায়। এটি নিয়মিত সেবনের মাধ্যমে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যা দূর হয়ে যায়, অ্যালজাইমার রোগ, পার্কিনসন রোগ, মানসিক অসুস্থতা সব কিছুই দূর করতে সাহায্য করে এটি। নিয়মিত যারা এই গাছের কাঁচা সেবন করতে পারবেন 1 চামচ করে, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, হৃদরোগের সমস্যা হবে না, ডায়াবেটিসের সমস্যা থাকলে তাও দূর হতে শুরু করবে। এটি ভেতরে ভেতরে আপনার শরীরে হয়ে থাকা ক্যান্সারকে দূর করতে সাহায্য করবে। তবে মাথায় রাখবেন, লজ্জাবতী গাছ কিন্তু অপরিচ্ছন্ন জায়গায় হয়েছে তেমন জায়গা থেকে সংগ্রহ করবেন না, মোটামুটি পরিচ্ছন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। ব্যবহারের পূর্বে অবশ্যই পাতাগুলো এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যেন এর সর্বোত্তম উপকারিতা আপনারা পেতে পারেন। কাঁচা লজ্জাপতির পাতা খুবই উপকারী, নিয়মিত এর কাজ সকালবেলা বাসি পেটে 1 বার সেবন করেই দেখুন। এছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে কীভাবে খেতে হবে তা কিন্তু ভিডিওর সাথে জানিয়ে দিয়েছি। গোলাপি ফুলের লজ্জাবতী গাছের চেয়ে সাদা ফুলের লজ্জাবতী গাছে বেশি উপকারিতা রয়েছে, তাই আপনার কাছে যদি সাদা ফুলের লজ্জাবতী গাছ অ্যাভেলেবেল থাকে আপনি সেটি ব্যবহার করতে পারেন।
যখন কোনো রোগকে উদ্দেশ্য করে খাবেন তখন অবশ্যই টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খেয়ে যাবেন, অথবা রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক।